অসমানিয়া জামে মসজিদ নির্মাণ কাজে এগিয়ে আসতে আহ্বান মসজিদ কমিটির। অনেক পরিকল্পনার শেষে সপ্তাহখানেক থেকে প্রায় দেড় যুগ পর শুরু হয়েছে হাজারীবাগ এলাকার হাজি সালাম সরদার রোডের বালুর মাঠ পঞ্চমতলা বিশিষ্ট অসমানিয়া জামে মসজিদের কাজ। প্রতিষ্ঠা থেকে হাজি মোহাম্মদ আমজাদ সরদার উপদেষ্টা ও মুতাল্লি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিগত দিনে। বর্তমানে নির্মিত স্থানে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে শত হাত পানির গভীরতা, পুকুরটি ভরাট করে নিচের থেকে পাইলিং এর কাজ শেষ করে বর্তমান বছরে মসজিদের উন্নয়নমূলক কাজকে দ্রুতগামী করতে নতুন একটি কমিটি গঠন করে কাজ শুরু করেন। বর্তমানে মুতাল্লি হাজি মোহাম্মদ আমজাদ সরদার উপদেষ্টা হিসেবে নতুন কমিটিকে নিয়ে এমনই একটি উদ্যোগ নিয়েছেন। এবছরের মাহে রমজানের আগেই ন্যূনতম দুই তলার কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। গরিব ও অসহায় মানুষগুলো এই অঞ্চলে বসবাস করছে, বিধাই এই মসজিদের কাজকে দ্রুতগামী করতে অনেক অর্থের প্রয়োজন। তাই সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সদকায়ে জারিয়া হিসেবে দান অনুদান দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মসজিদ কমিটি। বর্তমান কমিটি সহ মুসল্লিদের একাংশ থেকে জানা যায়, বর্তমান কাজ শুরু হতে 26 ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত প্রায় 4 লক্ষ টাকা খরচ হয়েছে। তারা আরো জানান, বর্তমানে মসজিদে প্রায় 3 শতাধিক মুসল্লিদের নামাজে অসুবিধার কারণে অতি তাড়াতাড়ি প্রথম তলার ছাদ দেওয়াটা একান্ত জরুরি। তাই দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেদের প্রতি সদকায়ে জারিয়া হিসাবে আপনাদের যে কোনো মান্যতার দান অনুদান দিয়ে মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন মুসল্লি ও মসজিদ কমিটি। দান অনুদান পাঠাতে যোগাযোগ মুতাওয়াল্লি হাজি আমজাদ সরদার। হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, হাজারীবাগ, ঢাকা। Sun Television News Desk.